বিষয়টা কি এরকম, পুলিশ অফিসার উচ্চ পদস্থ প্রভাবশালী হলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এত সহজে জেলে পাঠিয়ে দেওয়া যায়? আমরা আমাদের নিজের অবস্থানকে কত নিচে নামিয়ে এনেছি। তো আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, আমাদের অবস্থানের জায়গায় সুদৃঢ় জায়গায় যেতে হবে এবং এই অন্যায়ের বিচার হতে হবে। খালেদ মাহমুদ, আবার বলছি, খালেদ মাহমুদকে ফিরিয়ে আনাতে এই ঘটনা শেষ নয়, এই অন্যায়ের চরম একটা শাস্তি পেতে হবে। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি আমাদের আইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নাইমুল ইসলামকে কিছু বলার জন্য। যদি খালেদের মতো একটা ছেলেকে জামিনেও না আনতে পারি, তাহলে সেই দুঃখ আমাদের সবার নিতে হবে। আমি আশা করব অবশ্যই যদি কোনো অন্যায় করে সেটার যদি সুস্থ তদন্ত হয়, আমাদের কোনো রকম আমাদের এটা বাধা থাকবে না। কিন্তু যদি অন্যায়টাকে আমরা বুঝতে পারি যে অন্যায়টাকে অন্যভাবে প্রকাশ করা হচ্ছে, অন্যভাবে দেখানো হচ্ছে, তখনই আমাদের দুঃখ। আমি আশা করব আমাদের এই প্রতিবাদ শুরু হলো, যত তাড়াতাড়ি এটার সমাধান হয় ততই ভালো। আমি নিজের পরিচয়টা দিইনি, আমি ডক্টর সাইক ইমতিয়াজ পড়াই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে, এবং দীর্ঘদিন ধরে নারী নির্যাতনের বিরুদ্ধে আমি বাংলাদেশে কাজ করছি। আমার কাছে, আমি খুব বেশি সময় নেব না, দুটো কথা। প্রথম কথা হচ্ছে, আইনের সামনে সবাই সমান, অভিযোগ যে কারোর বিরুদ্ধে উঠতে পারে এবং যে কেউই অন্যায় করতে পারে, এটা আমি মনে করি। কিন্তু কোনো মানুষের অন্যায় প্রমাণ হওয়ার আগে যদি তাকে শাস্তি দেওয়া হয়, সেটা ঘোরতর অন্যায়। এবং সেই অন্যায়টি আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে হতে পারে না। এটা মনে রাখতে হবে যারা এই অন্যায়টা করছেন। আপনারা যদি মনে করে থাকেন যে আমরা অত্যন্ত ভয়ে আছি এবং যে পুলিশের আশ্রয়ে বাস করছি, তাহলে ভুল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন গর্জে উঠবে, তখন আপনারা যারা এই অন্যায় করছেন টিকে থাকতে পারবেন না। ধন্যবাদ। তবে রাখবেন আমাদের আইন অনুষদের ডিন, আমাদের সিন্ডিকেটের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর রহমতুল্লাহ, সেই ইনস্টিটিউটের শিক্ষক খালেদ মাহমুদের বিরুদ্ধে যে মামলা, তাকে জেলবন্দি, এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এবং আমি এখানে উপস্থিত সকলের সঙ্গে একই ধরনের সহমত এবং বোধ থেকে আমি এখানে দাঁড়িয়েছি। আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত ক্ষুব্ধ। এই জন্যেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি কোনো অনৈতিক কাজ করেন, বিশ্ববিদ্যালয়ের বিধান মতো তার চাকরি থাকে না, এবং যদি নৈতিকভাবে উনি অপক্ষয় হন, তাহলে প্রমাণ করার আগেই তাকে শাস্তির আওতায় নেওয়া যায় না। আমি এও আশ্চর্য হই যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যার পরিচয় বাংলাদেশ এবং বাংলাদেশের পরিচয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানে না, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের করণীয় কিছু থাকে না, তাহলে আমরা কেমনটি নিরাপত্তাহীন জীবন যাপন করি সেটি বুঝতে হবে। আমি আইনি শিক্ষক হিসাবে, আমার সৌভাগ্য হয়েছে আমি এজাহার দুটো করেছি, যে ভাষায় লিখেছে আমার তো মনে হয় যে এটি একটি সাধারণ নাটক মাত্র। আমরা এখানে দাঁড়াইনি যে কারো পক্ষে সাফাই গেতে অথবা মিথ্যাকে সত্য করতে অথবা সত্যকে মিথ্যা করতে। আমরা দাঁড়িয়েছি যে প্রক্রিয়ায় শুরু হয়েছে সেটা নিতান্তই একটি খেলো হয়ে গেছে। আমরা চাই না কেউ তার সামাজিক অবস্থান, প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে ন্যায় বিচারকে পরাহত করুক, প্রভাবিত করুক। আমরা এও চাই না যে বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নির্লিপ্ত থাকবে। আমি শেষ যে দাবিটি করব সেটি হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে। যদি এখানে মিথ্যার আশ্রয় কেউ নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে যদি কখনো গ্রেপ্তার করে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে
অথবা কোনো কর্মচারী কর্মকর্তাকে, এক অর্থে বিশ্ববিদ্যালয় পরিবারের কাউকে যদি পুলিশ গ্রেপ্তার করে অবশ্যই প্রথমে উপাচার্যকে অবহিত করতে হবে। যদি তা না হয় তাহলে আমি মনে করি যে আজকে যে মানববন্ধন হয়েছে সভ্যতার প্রয়োজনে, ন্যায় বিচারের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন অতীতে কাউকে ক্ষমা করেনি তেমনটি আগামীতেও ক্ষমা করবে না। আমরা খালেদের ন্যায় বিচারের জন্য আমরা এই যে প্রতিবাদে দাঁড়িয়েছি, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এটি নিষ্পত্তি হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ। বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভূতপূর্ব চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিজানুর রহমান। দর্শকবৃন্দ, আসলে এখানে বক্তব্য রাখতে আসিনি, আমি এখানে এসেছি আমার পক্ষে এই দুষ্টামি বন্ধ করতে হবে, তাদের এই বাড়াবাড়ি বন্ধ করতে হবে। মাত্রাতিরিক্ত সবকিছু হয়ে যাচ্ছে, আপনারা অন্য সবখানে অন্য কিছু করতে পারেন, গায়েবী মামলা করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মর্যাদা ভিন্ন এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা ভিন্ন। এই প্রতিষ্ঠানকে নিয়ে আপনারা খেলা করতে যাবেন না। এবং বর্তমানে যে সময়, সেই সময় আপনাদের জাতীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কথা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সংসারে কি হয়েছে সেই ব্যক্তিগত নিয়ে, যেটি শুধুমাত্র নিছক আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত, সেটা নিয়ে এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যে যেটি আইনের শিক্ষায় যারা ন্যূনতম জ্ঞান রাখেন তাদের কাছে লজ্জাস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এটি বন্ধ হোক। আমাদের যে সহকর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে তার অবিলম্বে মুক্তি দেয়া হোক, এবং যারা তাদের নিজ ক্ষমতাকে অপব্যবহার করে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এরকম পদক্ষেপ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং এটি করতে হবে অতি দ্রুত, এখনই, কোনো কালক্ষেপ না করে। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি অপমান করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজকে যদি অপমান করা হয়, তাহলে কিন্তু এর ফল কখনোই শুভ হয় না। এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষক এবং ছাত্রদের স্বার্থে অনুকূলে দাঁড়াতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে। এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উপেক্ষা করে রাষ্ট্রীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে, আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে সেটির প্রতিবাদ করবে এবং একটি প্রতিকারের ব্যবস্থা যেন আমরা আশু প্রত্যক্ষ করতে পারি, সেই প্রত্যাশা এবং দাবি আজকে এই মানববন্ধন থেকে আমি জানাচ্ছি। এই বলেই আমার সহকর্মীর আশু মুক্তি কামনা করে, এবং যারা এই অন্যায় এবং অবৈধ কাজটি করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র অতিসত্বর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সমাপনী বক্তব্য রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং অশেষ ধন্যবাদ খালেদের সাথে দাঁড়াবার জন্য এবং আইবিএর সাথে দাঁড়াবার জন্য। এখানে শিক্ষক, কর্মচারী, ছাত্র এবং প্রত্যেকটা ইনফ্যাক্ট ডিপার্টমেন্টের ছাত্র, আমি দেখছি যে অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্র, হেলথ ইকোনমিক্সের ছাত্ররা এসছেন, আপনাদের প্রত্যেকে প্রথমে তাদের ধন্যবাদ। আমার মনে হয় মোটামুটিভাবে প্রত্যেকেই এই এখন যে শিক্ষকের কথা আমরা বলছি তার ভিতরে অন্যায়ভাবে কোনো একটা জায়গা কেউ করে নিবে সেটা কিন্তু আমরা কোনোদিনও টলারেট করব না, এবং সেইটাই এখানে আমরা দাঁড়িয়ে আমরা বলার চেষ্টা করছি। এবং আজকে খালেদের ব্যাপারও হয়েছে, কালকে যে আরেকজনের ব্যাপারও হতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই কারণেই দাঁড়ানো, দাঁড়িয়ে বলা যে আমাদের এই দেশ, এই দেশকে আমরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যাব, কারোর প্রতি আমরা অন্যায় করতে দিব না এবং এটা আমরা সহ্য করব না। আমি আশা করছি যে শিগগিরই খালেদকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, আমরা চেষ্টা অব্যাহত রাখবো। ইতিমধ্যে আমাদের শিক্ষকরা অলরেডি জেলেও গেছেন, জেলে গিয়ে দেখেছেন তার অবস্থানটা কী ধরনের আছে, আমরা মোটামুটিভাবে কন্ট্রোল করে রাখছি যে যেন তার উপর আর কোনো কেউ অবিচার না করতে পারে।
আমি ইতিমধ্যে শুনেছি যে ওই পক্ষ থেকে নাকি আমাদের এখানে চিঠিও পাঠানো হয়েছে। এই চিঠি কি পাঠানো হয়েছে আমি এখনও জানি না, বিস্তারিত জানি না। আমি এতটুকু বলবো যে এই ধরনের চিঠি কেউ পাঠাবে আর আমরা এখানে বসে বসে সেই চিঠি পড়ে সেটাকে এগিয়ে নিয়ে চলে যাবো অন্য একটা জায়গায়, সেটাও কিন্তু টলারেট করা যাবে না। আমি রিকোয়েস্ট করবো আমার অনারেবল ভাইস চ্যান্সেলরকে, আমাদের শিক্ষক সমাজ প্রত্যেককে, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, খালেদের পক্ষে দাঁড়াই এবং এই ধরনের জন্য কোনো দিন আমরা আর টলারেট না করতে, কাউকে যেন আমাদের এইভাবে দাঁড়াতে না হয়, আর যেন কোনো দিন দাঁড়াতে না হয় যে এসে অন্যায়ের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। আমি এটাই আশা করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এসেছেন এবং আমাদের সাথে দাঁড়িয়েছে, এবং আরও বেশি ধন্যবাদ যে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একত্রিত হয়েছি, ওই কারণে আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সম্মানিত পরিচালক মহোদয়ের বক্তব্যের পর আজকে যারা উনি নিজেও বলেছেন, যারা আসছেন অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনারা সময় দিয়েছেন আজকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।